ওয়েলকাম ব্যাক টু এগেইন স্মার্ট স্টাডি। আবারও দেরি হয়ে গেল না ভিডিওটা দিতে, তো দুঃখিত এই জন্য আপনাদের কাছে। তো আজকে আমি কোনো টেকনিকও নিয়ে আসিনি, কোনো চাকরির প্রোফাইলও নিয়ে আসিনি, নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটা বিষয়, যে বিষয়টি খুব কঠিন। এটা বাংলা ব্যাকরণের একটি বিষয়, এ বিষয়গুলো অল্প কিছু কিন্তু অনেক অনেক কঠিন। সো তাহলে আমরা এই বিষয়গুলো জানি যে আসলে কঠিন বিষয়গুলো কী কী, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এক জায়গায় পাওয়া তো খুবই কঠিন। তাহলে চলুন আমরা জেনে আসি সেগুলো। প্রথম কথা হলো, আমি এই বিষয়গুলোর কী নাম দেবো সেটা বুঝতে পারতেছি না, আর দ্বিতীয় বিষয় হলো এগুলো কোনো অধ্যায়ের মধ্যে পড়ে না। তারপরে আমরা জেনে নিই, চলুন। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এরপর আসি বাক্যের মৌলিক উপাদান শব্দ, বাক্যের মূল উপাদান শব্দ, বাক্যের মূল উপকরণ শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। এই একটা জিনিস মনে রাখুন যে শব্দ হচ্ছে বাক্যের যত কিছুই আসুক, উপাদান উপকরণ ক্ষুদ্রতম একক সবগুলোই হচ্ছে শব্দ। শব্দের মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপকরণ ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ, ভাষার ইট বলা হয় বর্ণকে, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, এবং ভাষার স্বাদ বলা হয় বাক্যকে। কিন্তু এইখানে আরেকটা বিষয় প্রাসঙ্গিক এসে যায়, সেটা হচ্ছে পৃথিবীর স্বাদ বলা হয় পামির মালভূমিকে। তো এই ছিল আলোচনা, আশা করি সবগুলো এক জায়গাতে আপনারা খুশি হয়েছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা।